হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এন ডিপিসি দু হাজার অল শিট ম্যাথ ক্লাস থার্টি সেভেন নিয়ে যেমন তা যে আমরা একুশ এক দু হাজার একুশের শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে ছত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে যে এ একা একটা কাজের বলছে দুয়ের পাঁচ অংশ সম্পন্ন করছে বারো দিনের যেখানে বি একা তিনের চার অংশ কাজ সম্পন্ন করছে কত দিনে না পঁচিশ দিনে তারা একসাথে কাজ করলে কাজটা কত দিনের শেষ হবে দেখো প্রথমে হচ্ছে যদি এ পুরো কাজটা করতো কি হতো দেখো যদি এ পুরো এক অংশ কাজ করতো দেখো দুইয়ের পাঁচ অংশ কাজ করছে কতদিন না বারো দিনে তাহলে এক অংশ করলে হবে কত না বারো ইন্টু পাঁচের দুই মানে পাচ্ছি এখানে আমরা তিরিশ দিনে তাহলে একইভাবে যদি বি পুরো কাজটা করতো মানে দেখো বি এমনিতে তিনের চার অংশ কাজ করছে পঁচিশ দিনে যদি এক অংশ মানে পুরো কাজটা করতো তাহলে টাইম হতে কতটা পঁচিশ ইন্টু চার বাই তিন মানে এখানে পাচ্ছি আমরা একশো বাই তিন তাহলে এর যে তিরিশ দিন আর এর লাগছে হচ্ছে একশো বাই তিন একসাথে কাজ করলে কাজটা কতদিন শেষ হবে কী করবো আমরা না দুটো দিনের মধ্যে কী হবে উপরে হয় গুণ হয় আর তলায় কী হয় না এদের মধ্যে হয় যোগ তাহলে তিরিশ প্লাস একশো বাই হচ্ছে তিন আর এখানে এখানে কার্ডে দেখছি কতটা মানে পাচ্ছি ওপর হচ্ছে হাজার পাচ্ছি এইটা কার্ডে আর এখানে পাচ্ছি কত আমরা নব্বই একশো নব্বই বাই হচ্ছে তিন যেটা উপরে হয়ে যাচ্ছে কত না তিন হাজার বাই হচ্ছে একশো নব্বই মানে পাচ্ছি এখান আমরা তিনশো বাই হচ্ছে উনিশ তিনশো বাই উনিশ পাঁচ মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে একটা প্যালেসে বলছে চল্লিশ জন ব্যক্তি আছে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক সাথে বলছে হাত মেলায় সেক্ষেত্রে মোট হ্যান্ডশেকের সংখ্যা কত হবে দেখো ফর্টি সি টু এই ফর্মুলা মনে রাখবে যতজন ব্যক্তি সেটা বসবে ওপরে আর তলায় বসবে হচ্ছে দুই ঠিক আছে এন সি আর ফর্মুলা কী হয় না এন ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টেরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল তো এক্ষেত্রেও তাই হবে চল্লিশ ফ্যাক্টরিয়াল বাই এখানে বাঁচি না আটত্রিশ আর হচ্ছে এখান থেকে দুই ফ্যাক্টেরিয়াল এখন চল্লিশ ফ্যাক্টরিয়ার মানে কি না চব্বিশ চল্লিশ ইন্টু উনচল্লিশ ইন্টু হচ্ছে থার্টি এইট ফ্যাক্টেরিয়াল যার সাথে এইটা পুরো কাটাকুটি হয়ে যাবে এটা কাটাকুটি হয়ে গেলো আর দেখো দুই ফ্যাক্টরি মানে কত না দুই কালটা পড়ে থাকছে এখানে না দু কুড়ি পড়ে থাকছে দেখো উনচল্লিশ ইন্টু দুই মানে বাঁচি এখানে কত না সাতশো আশি সাতশো আশিটা কিন্তু এখানে মোট হ্যান্ডশেক হবে এটাই হচ্ছে ফর্মুলা এন সি টু বা এখান থেকে যা হবে যাত্রী মানে তোমার লোক যা হবে ওপরে বসবে এন আর টু তলা হচ্ছে এনসি টু হচ্ছে এখানে আমাদের হ্যান্ডশেকের ফর্মুলা নেক্সট চলো দুটি সংখ্যার মধ্যে লসকু বলছে কত না সাতশো একুশ সংখ্যাগুলোর মধ্যে অনুপাত কত না ওয়ান ইনসটু সেভেন হলে সংখ্যাগুলি কত ধরলাম একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এখান থেকে সেভেন এক্স এখন লশক কী কর বার করো আমরা এখান থেকে এক্স নিলাম আর এখান থেকে নিলাম সেভেন তাহলে সেভেন এক্সই হচ্ছে লসকু যার মান এখানে দেওয়া আছে কত না সাতশো একুশ তাহলে এক্সে মানার কথা হচ্ছে এখানে আমরা একশো তিন পাচ্ছি তার সঙ্গে হলো কী হল সংখ্যাগুলি কত এখানে একটা সংখ্যা দেখো এখানে অপশান দেখো এখানে অপশান দেখো একটা করেই দেওয়া আছে যাই হোক তাহলে একটা সংখ্যা হচ্ছে এমনিতে এখন একশো তিন আটের সময় কত হবে না সাত ইন্টু একশো তিন মানে কত হচ্ছে এখান থেকে না সাতশো একুশ হচ্ছে ঠিক আছে তো এখানে কিন্তু এইটা হবে না এটা কিছু একটা ভুল আছে মনে সংখ্যাগুলি সমষ্টি হবে হ্যাঁ সংখ্যাগুলি সমষ্টি হবে তবে দেখো কী হবে এটা একশো তিন প্লাস সাতশো একুশ কত হবে না আটশো চব্বিশ দেখো এই অপশানটা কিন্তু এখানে আছে তো এটা আমি এটা ধরেই করলাম কারণ সংখ্যাগুলি কত বললে তারা এখানে কমা দিয়ে থাকতো সাতশো একুশ কমা একশো তেরোন থাকতো এখানে যাই হোক সমষ্টি করে করো নেক্সট চলো কী বলছে এখানে দুটি ঘনকের আয়তন অনুপাত কত সিক্সটি ফোর ইস টু ওয়ান থ্রি থ্রি ওয়ান তাদের সমক্রতার ক্ষেত্রে অনুপাত কত হবে দেখো ভি ওয়ান আর হচ্ছে ভি টু ঠিক আছে বা আমি ধরতে পারি যে ধরলাম একটা ঘনকের বাহু ধরলাম হচ্ছে ক্যাপিটাল এ আটটা কখনো ভালো ধরুন কত না ক্যাপিটাল বি সেক্ষেত্রে ক্যাপিটাল এর কিউব আর ক্যাপিটাল বি র কিউবের রেশিওটা কত না সিক্সটি ফোর ইস টু ওয়ান থ্রি থ্রি ওয়ান দেওয়া আছে এখান থেকে তাতে এখান থেকে আমি বলতে পারি যে এ বাই বি তার হোল কিউব সমান এটা হচ্ছে এর কিউব আর এটা হচ্ছে এগারোর কিউব তোমার বলতে পারি এখান থেকে চার বাই এগারো তার হচ্ছে হোল কিউব এখান থেকে বেরোচ্ছে কি না এ ইস টু বি বেরোচ্ছে কত না চার ইস টু এগারো এমন লাগছে কিউম এখান থেকে সমবদলের ক্ষেত্রবলের অনুপাত অর্থাৎ সিক্স ইন্টু স্কোয়ার ইস টু সিক্স ইন্টু বি স্কোয়ার ঠিক আছে আলটিমেট আমাদের পড়ে যাচ্ছে কত এখান থেকে না হচ্ছে বি মানে এদের বর্গ তাহলে ষোলো আর এখানে পাচ্ছে কত না একুশ দেখো এটা মানে কী বোঝায় না এ বাই তার হচ্ছে হোল স্কোয়ার বোঝায় যার মান হচ্ছে কত না চারের এগারো স্কোয়ার হোল পাচ্ছে মানে এখান থেকে ষোলো ইস টু এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে টেনের মান হচ্ছে তিনের চার হলে মাইনাস আর সাইনে এর মানটা বার করতে হবে তো এক কাজ করি বঞ্চ যেটা বার করতে হবে ওটাই লিখে ফেলি আমরা কস এ মাইনাস সাইন এ আর তলায় হচ্ছে কী আছে এখান থেকে কস প্লাস সাইনে ঠিক আছে তো কাজ করি আমরা বঞ্চ কস এ দিয়ে ওপর নিচে ভাগ করি ওপরে পাবো কতটা ওয়ান মাইনাস টেন এ পাব আর তালায় তলায় কী পাবো দেখো ওয়ান প্লাস টেন এ পাবো তাহলে এখান থেকে আমি এক মাইনাস তিনের চার বাই এক প্লাস তিনের উপর থেকে আসছে কতটা একের চার তলা থেকে আসছে সাতের হচ্ছে কত এখান না সাত অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট হলো কি বলতে দেখো মানি না করতে বলেছে এখান থেকে আচ্ছা মানি না করি আমরা বত্রিশ ভাগ চার মানে এখানে পাচ্ছি আমি আট পাচ্ছি মাইনাস পাঁচ ইন্টু দেখো আট বাই তিন পাচ্ছি এখান থেকে ঠিক আছে এই তো খাবে কিছু করার নেই আচ্ছা এখানে দেখো পাচ্ছি আমরা কতটা নয় পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমরা কত না পনেরো তো পনেরো থেকে নয় বিয়ে করা মানে পাচ্ছি থেকে আমরা ছয় পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা তাহলে আলটিমের এখানে হচ্ছে কত আট মাইনাস চল্লিশ বাই তিন তলায় হচ্ছে এখানে ছয় তিন আসে চব্বিশ ওপর হয় চব্বিশ মাইনাস চল্লিশ তলায় তিন ইন্টু ছয় করে দিলাম তাহলে এখানে পাচ্ছি কত আমরা মাইনাস ষোলো পাচ্ছি মাইনাস ষোলো ইন্টু তিন ইন্টু ছয় দুই দিয়ে কারো পাচ্ছি আমরা এখান থেকে আট পাচ্ছি এখানে কারো হচ্ছে আমরা তিন তাহলে মাইনাস আটের নয় হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখাব জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইস টু এক্স ডবল ইস টু টোয়েন্টি ফাইভ ইস টু এইট হলে এক্সে মান কত তাহলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ বাই হচ্ছে এক্স এখানে আর এখানে পাচ্ছি কত আমরা পঁচিশ বাই হচ্ছে এইট ঠিক আছে এখন দেখো এই পয়েন্টটা তুললে তলায় থাকে কত না একশো থাকে পঁচিশ দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা তিন পাচ্ছি তিন আটে হচ্ছে চব্বিশ আর এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা কত না চব্বিশ বাই হচ্ছে আচ্ছা এক্স টেপার এগারো পাচ্ছি আমরা এখানে কত চব্বিশ বাই একশো পাচ্ছি তাই না চব্বিশ বাই হচ্ছে একশো ঠিকই আছে আচ্ছা দেখো চার দিয়ে কালো পাচ্ছি আমাদের এখান থেকে ছয় চার দিয়ে কালি আমাদের এখান থেকে পঁচিশ ছয়ের পঁচিশ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে এক্সের মান নির্ণয় করো আচ্ছা দেখো মাইনাস তিন ইন্টু রুট ওভার অফ ওয়ান এট মানে কত এখান থেকে চৌদ্দ পাচ্ছি এখান থেকে আমরা রুট ওভার এক্স থাকছে এখান থেকে আর তিনে চব্বিশ থেকে দুই বেগ করার মানে এখানে পাচ্ছি আমরা বাইশ পাচ্ছি এই তিনটা আগে গুণটা করে নিই করে নিয়ে নিই পাঠিয়ে দেবো তাহলে রুট ওভার এক্সেন এখানে পাচ্ছি আমি কত বাইশ প্লাস এখানে পাচ্ছি কতটা বিয়াল্লিশ মানে দেখো পাচ্ছি কত আমরা চৌষট্টি পাচ্ছি এখান থেকে ঠিক আছে এখন দেখো এক্সের মান বের করতে গেলে কী করতে হবে না স্কোয়ার করতে হবে মানে আলটিমেট কিন্তু আমাকে এখানে স্কোয়ার করতে হবে ঠিক আছে যার মান কত হবে না চৌষট্টি আর চৌষট্টি এখানে পাচ্ছি আমি ষোলো ছয় হচ্ছে এক চব্বিশ চব্বিশ হচ্ছে আর হচ্ছে ঊনপঞ্চাশ নয় চার চল্লিশ ছত্রিশ আর এটা হচ্ছে আমার এক্সের মান অপশন এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে রমশের ক্ষেত্রে নির্ণয় করো যার বাহু দৈর্ঘ্য পঁচিশ এবং একটা কর্ণ বলছে চোদ্দো দেখো ছবিটা একটু আঁকতে হবে তারপর আমরা করতে পারবো তো এই হচ্ছে একটা রম্ব ধরে নাও ঠিক আছে দেখো কর্ণদের কথা হলো চোদ্দো তাই এ ধরে নাও এটা এ বি সি ডি এটা হচ্ছে ও ধরে নাও যে এসি কর্ণের মান দেওয়া আছে কত চোদ্দো তার মানে এটা সাত এটা সাত কোনো অসুবিধা নেই এ ও আর ও সি হচ্ছে কত করে না সাত করে করে আর বাউ ধরে কত এখান থেকে পঁচিশ আমরা ভালো করে জানি যে এই কোনটা হয় কত নব্বই ডিগ্রি হয় তাহলে এখান থেকে আমরা ওবির মানটা কী করে বার করবো না ওবি স্কোয়ার যোগ সাতের স্কোয়ার হচ্ছে কতটা পঁচিশের স্কোয়ার সমবর্তী বুঝে ক্ষেত্রে হয় এটা তাহলে ওবি স্কোয়ার প্লাস এখানে পাচ্ছি আমি ফোরটি নাইন এখানে পাচ্ছি কত আমি ছশো পঁচিশ তাহলে ওবি স্কোয়ার মানে পাচ্ছি এখান থেকে কত পাঁচশো ছিয়াত্তর পাচ্ছি বিয়ে করলে এখান থেকে যেটা হচ্ছে আমাদের এখান থেকে চব্বিশ স্কোয়ার তাহলে ওবির মানটা হচ্ছে এখান থেকে আমাদের চব্বিশ তাহলে এইটা চব্বিশ মানে নিশ্চয়ই এপারটাও চব্বিশ ওবি যা ওডি তাই দুটোই কিন্তু এখানে চব্বিশ করে করে অর্থাৎ এখানে বিডির কর্ণ মান পাচ্ছি কত চব্বিশ ইন্টু দুই হচ্ছে ফর্টি এইট এখন দেখো বলেছি কি এখানে না এখানে বলছে ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কী হবে না হাফ ইন্টু কর্ণতায় গুণফল তার একটা কর্ণ হচ্ছে কত না চোদ্দো আরটা কর্ণ কত এখানে না ফর্টি এইট দুই থেকে কালো পাচ্ছি কেন আমরা সাত ফর্টি এইট ইন্টু সাত মানে পাচ্ছি কেন আমরা ছয় পাঁচ তেত্রিশ থ্রি থার্টি সিক্স সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো কী বলছে এখানে দেখো রুট দিয়ে দিয়েছে পুরোটা পুরোটা হচ্ছে রুট আছে ওয়ান পয়েন্ট টু ওয়ান ইন্টু জিরো পয়েন্ট নাইন বাই ওয়ান পয়েন্ট ঠিক আছে অ্যাট দেখো পয়েন্ট তুলে দেখো এখানে পাবো একটা দশ এখানে পাবো হচ্ছে একশো এখানে পাবো হচ্ছে একশো এখানে পাবো হচ্ছে দশ দেখো সব শুনুগুলো কিন্তু কেটে যায় আলটিমেট কোনো পয়েন্টই থাকে না তাহলে একশো হচ্ছে নাইন আর তলায় দেখো এগারো ইন্টু থাকে খুবই সোজা হয়ে গেল এখন দেখো এগারো আর এগারো গুণ করলে কত না একশো যেটা কিন্তু ওপর সাথে কেটে যায় তো জাস্ট রুট নাইন পড়ে থাকে যার মানটা হচ্ছে কত এখান থেকে না তিন হবে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এবিসি একটা কাজ এককভাবে পনেরো কুড়ি এবং পঁচিশ দিনে শেষ করতে পারে তো তার একসাথে কাজ করলে কাজটা কতদিন শেষ করবে তাহলে এ কাজটা করছে হচ্ছে পনেরো দিনে বি কাজটা করছে হচ্ছে কুড়ি দিনে আর সি কাজটা করছে হচ্ছে পঁচিশ দিনে এদের মধ্যে আমি এলসিএম করি তাহলে পাঁচ ইন্টু তিন এখান থেকে চার এখান থেকে নেওয়া তার মধ্যে পাঁচই আছে তাহলে এখান থেকে পাচ্ছি কত আমি তিনশো পাচ্ছি তাই না তিনশো তাহলে দেখো এখান থেকে আমি পাচ্ছি যে এর এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমি কুড়ি আচ্ছা কুড়ির ক্ষেত্রে কুড়ি ভাগ করলে পাচ্ছি এখানে আমি পনেরো পাচ্ছি এটা আর পঁচিশে কে পঁচিশ বারো পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে কাটাকুটি কিছু যা যা না যায় না তাহলে এবার দেখো কী হবে না একসাথে কাজ করলে কী হবে না একসাথে কাজ করে টোটাল এফিসিয়েন্সি কত হবে এখান থেকে কুড়ি যোগ পনেরো যোগ হচ্ছে বারো এখান থেকে সাতাশ কুড়িতে হচ্ছে ফর্টি সেভেন সেক্ষেত্রে রিকোয়ার্ড ডেস কী হবে না মোট কাজ হচ্ছে তিনশো মোট এফিসিয়েন্সি কত না ফর্টি সেভেন তাহলে এইটাই হচ্ছে তোমার সময় তিনশো বাই হচ্ছে ফর্টি সেভেন এটাই হচ্ছে অ্যান্সার এখানে নেক্সট চলো এ টু বি বলছে কত এখান থেকে না স্বাদ ইস টু নয় বি ইস টু সেভেন বলছে কত না ওয়ান ইস টু টুয়েলভ বলে এ ইস টু বি ইস টু সির মানটা কত দেখো এখান থেকে এ ইস টু বি বলা আছে কতটা না ইস টু নয় আর বি ইস টু সি বলা আছে এখানে কতটা ওয়ান ইজ টু টুয়েলভ এখন এখানে বিজ জায়গা আছে নয় এখানে আছে ওয়ান তোকে বলুন যে নয় করি আমি তা নয় দেখুন করা হয় এখানে নয় আর এখানে হচ্ছে একশো আট তো হয়ে গেল এখানে এ ইস টু বি ইস টু সি কত হবে সাত ইস টু নয় ইস টু হচ্ছে একশো আট অপশান এ হচ্ছে আইডার এখানে আমাদের বিটাকে সেম করতেই হবে তবে আমি করতে পারবো অঙ্কটা নেক্সট চলো এ বাই ফোর ইকোয়াল টু বি বাই ফাইভ সঙ্গে সি বাই সিক্স হলে এ ইস টু বি ইস টু সির মানটা কত দেখো এখান থেকে প্রথম থেকে কী পাচ্ছি আমরা এ বাই বি বা এ ইস টু বি কত পাচ্ছি আমরা এখান থেকে না ফোর ইস টু ফাইভ পাচ্ছি আর দেখো এইখান থেকে পাচ্ছি আমরা যে বি ইস টু সি কত পাচ্ছি এখান থেকে আমরা ছয় ইস টু পাঁচ পাচ্ছি ঠিক আছে তা দেখো এখানে কী হচ্ছে এখানে দেখো আছে কত না বিশ জায়গা আছে কত না পাঁচ আছে আর এখানে কত আছে না ছয় আছে ঠিক আছে তাহলে এক কাজ করি মনে ছয় দিয়ে গুণ করে দিতে পারছি কত এখান থেকে চব্বিশ এখানে পাচ্ছি আমি তিরিশ ঠিক করছি তো আচ্ছা এইটা তো ভুল হয়ে গেল এইটা তো ভুল আছে ফাইভ ইস টু সিক্স হবে এটা দেখো বি বাই সি মানে পাঁচ বাই ছয় হবে তো আমার এখানে ফাইভ ইস টু সিক্স মানে ঠিকই আছে আর কিছু কত ওখানে দেখো এখানেও পাঁচ আছে এখানেও পাঁচ আছে মানে অ্যান্সার হয়ে গেল কত না ফোর ইস টু ফাইভ ইস টু সিক্স অপশান দেখো অপশান এ হচ্ছে যেই গুণগুলো দেখো চব্বিশ আসছে এখানে দেখি চব্বিশ কত অপশানেই নেই মানে কোথাও একটা ভুল হচ্ছে নিশ্চয়ই এখন এখানে বি বাই সি মানে পাঁচ বাই ছয় হবে ঠিক আছে তো অ্যান্সার কত হবে এখান থেকে ফোর ইস টু ফাইভ ইস টু সিক্স সবসময় সাবধানে করতে হবে নেক্সট চলো দেখো বলছে কত বছরে বার্ষিক ফাইভ পার্সেন্ট সুদের হারে চার চারশো টাকার ওপর সরস্বত কত হবে না চারশো পঞ্চাশ টাকা দেখো এখানে আইটা বলে দিয়েছে কত না সাড়ে চারশো টাকা ক্যাপিটালটা কত না চারশো টাকা ফাইভ পার্সেন্ট রেটে টি বছরে বাই হচ্ছে এখানে হান্ড্রেড শূন্যগুলো এখান থেকে কাটে টির মান পাচ্ছে এখানে আমরা চারশো পঞ্চাশ বাই হচ্ছে কুড়ি শূন্য কাটে তাহলে পঁয়তাল্লিশ বাই দুই হচ্ছে বছর বা বাইশ পয়েন্ট পাঁচ বছর অপশান দেখো অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো কী বলছে এখানে দেখো বলছি সাইন ফর্টি এইট ডিগ্রি প্লাস থ্রিটা মাইনাস কস ফর্টি টু ডিগ্রি মাইনাস থিটা এর মানটা বার করতে হবে দেখো এইখানে যেটা দেওয়া আছে আর এইটা এটা দেওয়া আছে ভালো করে যোগ করে দেখো কত এটা ফর্টি এইট ডিগ্রি প্লাস থিটা প্লাস ফর্টি টু ডিগ্রি মাইনাস থিটা দেখো যোগ করে দেখো এটা এটা কাটে আর এটা যোগ করলে হয় নব্বই তার মানে বলতে চাইছি আমি এই দুটো মিলিয়ে কিন্তু হলো কী না পুরো ঠিক আছে তার মানে বলতে পারি যে সাইন দেখো আলফা প্লাস বিটা ধরো নব্বই ডিগ্রি হচ্ছে এখন এখান থেকে বলতে পারি যে আলফা সমস্যা কত নব্বই ডিগ্রি মাইনাস বিটা তো এটা ধরে নাও মনে মনে আলফা আর এটা ধরে নাও মনে মনে বিটা তো ধরে নাও এখান থেকে সাইন আলফা আর এটা ধরে নাও কস বিটা রেখেও করা যেতে পারতো কোনো অসুবিধা নেই এখন দেখো আমি আলফা জায়গা কি লিখতে পারি নব্বই ডিগ্রি মাইনাস বিটা লিখতে পারি মাইনাস কস বিটা যেটা আমাদের থাকে এখান থেকে সাইন নাইন থ্রিটা কী হয় না কস সিটা হয় মানে এখান থেকে হবে কি না কস বিটা হবে অলরেডি কস বিটা এখানে রয়েছে কারোটি করলে এখান থেকে যা শূন্য পড়ে থাকে অপশান ডি হচ্ছে এখানে শূন্য দেখো এত কিছু করার দরকার হয় না দুটো গুণ যোগ করলাম যেই নগরীটি আসছে এবারে সাইন এপারে ক সবসময় কেটে গিয়ে এটা কী হবে না আলটিমেট জিরোই হবে নেক্সট চলো বিকাশ সহজ সুদে বলছে বারোশো টাকার লোন নেয় এবং বার্ষিক সুদের হার সময়ের সাথে সমান হয় যদি সে লোন সময়সীমার শেষে সাতশো আশি টাকা সুদ পরিশোধ করে থাকে তার সুদের হার কত ছিল দেখো এখানে কিন্তু সুদের হারটা যা আটটিটা এখানে তাই তাহলে বারোশো টাকার ওপর আর ইন্টু টি টিটাও আমি এখানে আর লিখছি বাই হচ্ছে হান্ড্রেড এইটা কত হচ্ছে না সাতশো টাকা শূন্য করে এখানে কাটে এই কাটে বারো দিক আলো আমরা দেখেন হচ্ছে বাহাত্তর চার হচ্ছে আটচল্লিশ সাড়ে আট স্কোয়ার হচ্ছে এখান থেকে সিক্সটি যেটা হচ্ছে এখানে আটের স্কোয়ার সাথে সমান মানে মানটা পাচ্ছি এখানে আমরা আট ওকে আট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আমাদের নেক্সট বলছে এখানে তবে বলছে যে আঠেরো শ্রেণী বৃত্তচাপ কেন্দ্রে একশো পঁচিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে তবে এটার পরিসীমার মান কত হবে সাপোজ দেখো এই হচ্ছে একটা সেকশান এখানে কোনটা করেছে কত না একশো পঁচিশ এখানে দেখো এটা হচ্ছে আর মানে যেটা হচ্ছে আমার আঠেরো আর এটা হচ্ছে আর আমাদের বলছে এখানে যে পরিসীমার মানটা কত হবে দেখো আমরা এইটুকু তো বার করবো তার সাথে কিন্তু আমার এইটাকেও যোগ করতে হবে অর্থাৎ থিটা বাই থ্রি সিক্সটি ইন্টু টু পাই আর প্লাস টু আর এই একটা আর এই একটা টু আর এইটা হচ্ছে আমার টোটাল পরিচীমা এখানে থিটা মানে কত একশো পঁচিশ ডিগ্রি তাহলে একশো পঁচিশ বাই হচ্ছে তিনশো ষাট ইন্টু দেখো দুই ইন্টু বাইশের সাত আরের মানটা পাচ্ছি কিন্তু আমরা কত না আঠেরো প্লাস দুই ইন্টু হচ্ছে এখানে আঠেরো পাচ্ছি পাঁচ আছে আমরা এখান থেকে পঁচিশ আছে আমরা এখান থেকে বাহাত্তর আঠেরো চারে দুই দিয়ে দুই এখানে যাচ্ছে এগারো আচ্ছা পাচ্ছি কত আমরা বাই হচ্ছে সাত তিন হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা কত না একুশ পাচ্ছি এখান থেকে আমরা একুশ মানে পাচ্ছি এখান থেকে আমরা পঁচিশ আর পঁচিশ বাই আছে সাত দিয়ে খালো পাচ্ছি আমরা তিন সাতে একুশ ছয় পাঁচ সাত রঙ হচ্ছে তেষট্টি দুই পয়েন্ট ফাইভে শূন্য সাত দিয়ে চোদ্দো ছয় সাত মানে থার্টিন পয়েন্ট আর এখানে পাচ্ছি কত না থার্টি সিক্স দেখো যোগ করলে পাচ্ছি আমরা পাচ্ছি এটাই হবে সেভেন্টি ফাইভ পয়েন্ট থ্রি সেমই হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোনো মূলধন সরল সুদে ছ বছর পরে হচ্ছে কত না বারো হাজার টাকা আর বছর পরে হচ্ছে কত যে পনেরো হাজার টাকা সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত হবে দেখো ক্যাপিটালটা আমার সেমই আছে ক্যাপিটাল প্লাস ন বছরের ইন্টারেস্ট নয় ভালো করলে কি একটু বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে কত এখান দেখে না পনেরো হাজার হচ্ছে আর এদিকে ক্যাপিটাল প্লাস ছ বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে কত বারো হাজার যেই আমি বিয়োগ করবো এখান থেকে কী পাবো তিন বছরের ইন্টারেস্টটা পাচ্ছি এখান আমরা কত না তিন হাজার তাহলে এখান থেকে এক বছরের ইন্টারেস্ট কত হচ্ছে না এক হাজার তাহলে এখান থেকে ছ বছরের ইন্টারেস্ট কত হবে না ছ হাজার হবে ঠিক আছে তাহলে এখান থেকে পিটা পাচ্ছি কত এখান থেকে না বারো হাজার থেকে ছ হাজার বিয়োগ করতে পাচ্ছি কত এখান থেকে আমরা ছ হাজার পাচ্ছি ঠিক আছে তাহলে ছ হাজার টাকা হচ্ছে আমার এখানে পি ঠিক আছে ছ বছরে আর পার্সেন্ট রেটে বাই হচ্ছে হানড্রেড সঙ্গে সঙ্গে ইন্টারেস্টটা কত এখান থেকে এটাও কিন্তু আমাদের এখান থেকে ছ হাজার সবটা কাটে এখান থেকে তাহলে আরের মানটা পাচ্ছি আমি কত না একশো বাই ছয় মানে এখান থেকে পঞ্চাশ বাই তিন তার মানে হচ্ছে ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট এটাই হচ্ছে আমার এখানে সুদের হার যেটা হচ্ছে অপশান সিতে আছে নেক্সট চলো নিম্নের কোনটি একটি মৌলিক সংখ্যা তো দেখো এখান থেকে এইগুলো দেখো একশো একুশ মানে হচ্ছে এগারো ইন্টু এগারো এটা মানে হচ্ছে এগারোর কিউব এটা মানে হচ্ছে নয় স্কোয়ার বা থ্রি দু ফোর একমত তাহলে এইটাই হবে অপশান এ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি একটা সেট আছে ওয়ান টু টু থ্রি 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 ফোর 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 দেখছি মানিনয় করতে হবে ফোর ইন্টু মিন প্লাস টু ইন্টু মোর মাইনাস এইট ইন্টু হচ্ছে মিডিয়ান সবার আগে আমরা মিনটা বার করি মিন মানে হচ্ছে গড় তাহলে এখান থেকে পাচ্ছি আমি পাঁচ পাচ্ছি পাঁচ আর এখান পাচ্ছি আমি নয় চোদ্দো পাচ্ছি চোদ্দো আর এখানে ষোলো পাচ্ছি আমরা থার্টি পাচ্ছি থার্টি বাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে এখানে পাচ্ছি আমরা কত না তিন পাচ্ছি এবার হচ্ছে দেখো মোট মোট মানে যে সংখ্যাটা বেশি বার আছে দেখো চার এখানে চার আছে যেমন এখানে মোটটা হবে কত না চার এবার হচ্ছে মিডিয়ান ঠিক আছে দেখো ওপর থেকে দেখো চারটে বাদ দাও এখান থেকে লাস্ট থেকে দেখো চারটে বাদ দাও তাহলে মাঝে কে আছে না তিন আর তিন আছে দুটো আছে দুটো বার করতে গেলে কী করে করবো না তিন প্লাস তিন বাই দুই করে নেবো যার মান হচ্ছে এখানে কত না তিন প্লাস তিনটে মান বেরিয়ে গেলো এবার এখানে বসাও ফোর ইন্টু মিন বলেছে মানে ইন্টু থ্রি প্লাস টু ইন্টু মোড বলেছে মানে টু ইন্টু ফোর মাইনাস এইট ইন্টু মিডিয়াম বলেছে কত না তিন বারো আর আটে এখান থেকে কুড়ি পাচ্ছি মাইনাস চব্বিশ মানে মাইনাস হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট বার্ষিক দুই হারে পাঁচ বছরে সেভেন্টি ফাইভ টাকার ওপর কত হবে তার টাকাটা কত আমার এখানে পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে তিন থেকে ছয় পাঁচে হচ্ছে এগারো তিন পার্সেন্ট এটা পাঁচ বছরে বাই হচ্ছে এখানে আমাদের হান্ড্রেড এটা হচ্ছে আমার এখানে ইন্টারেস্ট ঠিক আছে এই জন্য এই জন্য এখান থেকে কাটে তিন কালো পাচ্ছি আমরা কত না দুশো পঞ্চাশ পাচ্ছি এখান থেকে আমরা দুশো পঞ্চাশ মানে পঁচিশ ইন্টু পাচ্ছি আমরা একশো পঁচিশ তার সাথে আরও এগারো গুণ করা মানে ওয়ান থ্রি সেভেন ফাইভ শূন্য ওয়ান থ্রি সেভেন ফাইভ জিরো এইটা হচ্ছে এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী এখানে আট প্লাস সাতাশ প্লাস চৌষট্টি প্লাস হাজার প্লাস দুই প্লাস চার যোগ ছয় করে করে কুড়ি তো বলছে যোগ প্রিন্ণয় করতে হবে দেখো এখানে কিন্তু জাস্ট একটা মিসিং আছে আমি একটাকে যোগ করে দিচ্ছি আট যোগ সাতাশ যোগ চৌষট্টি এই করে করে এখানে আমি হাজার লিখছি এখানে একটা মাইনাস এক করে দিচ্ছি আর এখানে দেখো দুই কণ তুলে পড়ে থাকে কথা এক যোগ তিন দুই যোগ তিন এই করে করে দশ অবধি ঠিক আছে এখন এইটা দেখো একের কিউব দুয়ের কিউব তিনের কিউব চারের কিউব এই করে করে কত দূর অবধি আছে না দশের কিউব অবধি আছে মাইনাস এক একটা আছে আর এইটা কিন্তু আমার জাস্ট সহজ সঙ্গে এমনি সাবি সংখ্যার যোগ দেখো এমনিতে কী হয় দেখো ওয়ান যোগ টু যোগ থ্রি এই করে 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 এন অবধি হলে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হয় আর এক স্কোয়ার দু স্কোয়ার তিনের স্কোয়ার করে করে এন স্কোয়ার অবধি হলে কী হয় না এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু যা ছিল তার হচ্ছে স্কোয়ার হয়ে যায় ঠিক আছে এখানে দেখো পথ সঙ্গে কত না দশ হবে এন সংখ্যা কত না দশ সহ সূত্র ফেলছি এখান থেকে দশ ইন্টু দশ প্লাস এক বাই হচ্ছে টু তার হচ্ছে এখানে স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এটা কত হবে দেখো এখান থেকে আমরা দশ ইন্টু দশ প্লাস এক বাই হচ্ছে দুই পাচ্ছি মানটা কত হচ্ছে এখান থেকে দেখো দুই ইন্টু এখানে পাচ্ছি আমি পাঁচ পাচ্ছি তাহলে পাঁচ আর এখানে পাচ্ছি এগারো মানে পঞ্চান্ন পাচ্ছি এখান থেকে নিশ্চয়ই আচ্ছা দেখো এখানে পাচ্ছি আমি পাঁচ এগারো হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন স্কোয়ার মানে পঞ্চান্ন ইন্টু পঞ্চান্ন মানে পাঁচ পাঁচ বয়সের পাঁচ হাতে রয়েছে এখান থেকে দুই ঠিক আছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ দুই বাহান্ন দুই পাঁচ পঁচিশ পাঁচ একশো তিরিশ থ্রি জিরো টু ফাইভ মাইনাস ওয়ান প্লাস হচ্ছে এখান থেকে একশো দশ এখান থেকে পাচ্ছি আমি কত না একত্রিশশো পঁয়ত্রিশ মাইনাস ওয়ান করা মানে থ্রি ওয়ান থ্রি ফোর সাবধানে করবে একটু অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছি এখানে মান নিয়ে না করতে হবে তেরোর কিউব মাইনাস চারের কিউব দলায় রয়েছে এইটা আচ্ছা এইটা কিন্তু তলায় আছে কোনটা দলায় আছে এইটা আবার পাশে কিন্তু একটা ভাগ আছে মানে এইটা হচ্ছে এরকম তেরোর কিউব মাইনাস হচ্ছে চারের কিউব বাই হচ্ছে তেরো মাইনাস আট ভাগ হচ্ছে দুই আচ্ছা এইখানটায় আছে ভাগটা মাইনাস টু প্লাস টু প্লাস সিক্স ইন্টু হচ্ছে নাইন এই আছে দেখো তেরোর কিউব কত হয় না টু ওয়ান নাইন সেভেন মাইনাস কত হচ্ছে কিন্তু চৌষট্টি হচ্ছে আর এখানে পাচ্ছি কত আমরা এক কাজ করি না করলেই তো হতো দেখো এখানে পাচ্ছি আমি না তেরো মাইনাস চার পাচ্ছি তাহলে এইটা দেখো আমার একউ মানে দ্বি ফর্মুলা ছিল তাহলে তেরো মাইনাস চার তাহলে এখানে পাচ্ছি আমি তেরো স্কোয়ার প্লাস চারের স্কোয়ার প্লাস হচ্ছে বান্ন এইটা পেতাম আর তলায় ছিল কত না তেরো মাইনাস চার তাহলে এইটা এইটা তো কেটে যেত তাই না জাস্ট এইটুকু থাকতো তাহলে এখানে পাচ্ছি আমি না ওয়ান সিক্স নাইন আর এখানে পাচ্ছি আমি ষোলো আর বান্ন পাচ্ছি এখানে আমরা আটষট্টি পাচ্ছি আটষট্টি মানে আটে নয় সতেরো সাত সতেরো হচ্ছে এখান থেকে আমাদের এক পাচ্ছি এখান থেকে আমরা বাইশ একে হচ্ছে তেইশ ঠিক আছে টু থ্রি সেভেন পাচ্ছি এখান থেকে আমরা টু থ্রি সেভেন এইখান থেকে আলটিমেট কত আছে না টু থ্রি সেভেন ভাগ হচ্ছে এইট আসছে মাইনাস দেখো ছ লং চুয়ান্ন আর দুই হচ্ছে কত এখান থেকে ছাপ্পান্ন তাহলে টু থ্রি সেভেন বাই হচ্ছে এইট মাইনাস হচ্ছে ফিফটি সিক্স গুণ করে দাও তাহলে আট এখানে ছাপ্পান্ন ইন্টু আট করে পাচ্ছি আমরা ছয় আশে আটচল্লিশের আট আর চার চল্লিশ চার হচ্ছে চুয়াল্লিশ টু থ্রি সেভেন মাইনাস ফোর ফোর এইট ঠিক আছে বিয়ে করলে দেখো পাচ্ছি এখানে আমরা মাইনাস এগারো সরি মাইনাস এগারো না মাইনাস আসছে আর এখান থেকে আমি দুশো এগারো বাই হচ্ছে এইট তার অপশান এ মাইনাস বাই হচ্ছে এইট নেক্সট চলো করতে হবে ওয়ান তার পাওয়ারে আছে কত না একের দুই সাতাশ তার পাওয়ারে আছে কত এখান থেকে একের তিন পাওয়ারে কত আছে এখান থেকে একের আর একশো চল্লিশের পাওয়ারে কত আছে না একের দুই এখন এটা মানে হচ্ছে তেরো স্কোয়ার তার হচ্ছে উপরে একের দুই আছে মানে এটা আলটিমেট তেরো হচ্ছে সাতাশ মানে হচ্ছে তিনের কিউব মানে তিন ইন্টু একে তিন পর পাচ্ছি এখান থেকে আমরা তিন পাচ্ছি চৌষট্টি মানে হচ্ছে এখান থেকে চারের কিউব মানে কিউব ইন্টু আমার একের তিন মানে এখানে আলটিমেট চার হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের বারো স্কোয়ার দুই ইন্টু একে দুই মানে এখানে আলটিমেট আমি বারো পাচ্ছি এখন এই চারটের মধ্যে আমার কি করতে হবে না নির্ণয় করতে হবে তাহলে তেরো নিলাম তিন নিলাম চার নিলাম বারো নেওয়ার দরকার নেই কারণ এর মধ্যে চার আর তিন ঢুকে আছে তাহলে এটাই হচ্ছে আমার এখান থেকে অ্যানসার তিন চার বারো আর তেরোতে পারছি আমরা এখান থেকে ওয়ান ফিফটি সিক্স এটাই হচ্ছে আমার এখানে দশক অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো হচ্ছে মঠ দিয়ে বলছে এখান থেকে এক্স ইন্টু ওয়ান ইকোয়াল টু জিরো সমীকরণের সমস্ত ধনাত্মক সমাধানের সংখ্যা কত দেখো এখানে কোনো ধনাত্মক সংখ্যা তো নেই আলটিমেট এখানে এক্সে মানটা কী পাবো না জিরো পাবো তাহলে এখানে সমাধান নেই ধনাত্মক সমাধান তো কী হবে এখানে জিরো হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলে কী বলছে এখানে দেখো মানিন নয় বলেছে টেন টু ডিগ্রি টেন এইটি এইট টেন থ্রি ইন্টু টেন এইট্টি সেভেন এই করে করে লাস্ট অব্দি আছে কত টেন ফোর্টি ফাইভ অব্দি তো দেখো এখান থেকে টেন টু ডিগ্রি মানে কী বোঝায় টেন টু ডিগ্রি মানে দেখো টেন নাইনটি মাইনাস অষ্টআশি লিখতে পারি এখান থেকে আমরা আলটিমেট দেখো এখান থেকে আসবে কত না কট অষ্টআশি আসবে ঠিক আছে অর্থাৎ প্রতিটার পাশে কিন্তু একটা করে এরকম আসবে কট অষ্টআশি এখানে আসবে কত না টেন অষ্টআশি রয়েছে এরপরটা আসবো কতটা কট এইটটি সেভেন আসবে এখানে আসবো টেন এইটটি সেভেন এই করে করে দেখো এইখানটায় কত আসবে এটাও কিন্তু হবে কত কট ফোরটি সেভেন হবে এখানে হবে টেন সেভেন আর এখান থেকে আলটিমেট টেন ফোরটিভেন মানতে জানিয়ে আমরা ভালো করেছি এক এখন এইগুলো গুণগুলোও তো একই হয় তাহলে একই গুণ হচ্ছে এখান থেকে ঠিক আছে তা করলে কী হবে মানটা একই থাকবে ওয়ান অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এক বাজার ত্রি একটা কোন বলছে কত না তিরিশ আর একটা কোন বলছে ফর্টি ফাইভ তাহলে এখানে কোন সি মান কত হবে সিম্পল একশো আশি থেকে দুটো কোন সমষ্টি বিয়োগ করে দাও থার্টি প্লাস ফর্টি ফাইভ মানে সেভেন্টি ফাইভ মানে একশো পাঁচ ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি মানে এখানে দেখো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে যদি ট্রেন বিয়াল্লিশ কিবার ঘন্টা গড় বেগে যায় এবং একটা দূরত্ব ফর্টি ফাইভ মিনিট অধিক্রম করে একই দূরত্ব বলছে সময় কমিয়ে থার্টি ফাইভ মিনিট অধিক্রম করতে হলে বেগ কত হতে হবে দেখো ডিসটেন্স সমস্ত কী হয় না বেগ ইনটু হচ্ছে সময় তাহলে ফর্টি টু হচ্ছে এখানে আমাদের বেগ সময়টা কত না ফর্টি ফাইভ বাই হচ্ছে সিক্সটি এ তাহলে হয়ে গেল কি এটা ডিসটেন্স হয়ে গেল ঠিক আছে এই একই ডিসটেন্স আমাকে পঁয়ত্রিশ বাই ষাটে অধিক্রম করতে হচ্ছে মানে এত ঘন্টাতে তাহলে আমার বেগ কত হবে না ভিগ হবে ষাট ষাট কাটে কাটে এখান থেকে সাত দিক আল বাচ্চা এখানে আমরা পাঁচ সাত দিক আছে এখানে আমরা ছয় পাঁচ লং পঁয়তাল্লিশ মানে এখানে পাচ্ছি আমি ভিড়মানটা কত না চুয়ান্ন পাচ্ছি চুয়ান্ন কিমি পার ঘণ্টা হচ্ছে এখানে আমাদের অ্যানসার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে দেওয়ালে হেলে থাকা একটা সিঁড়ির উন্নতিকোণ কত না ফোরটি ফাইভ ডিগ্রি মইয়ের পাওয়দেশে মইয়ের পাওয়দেশ দেওয়াল থেকে ফোর রুট টু মিটার দূরে আছে সেক্ষেত্রে মইয়ের দৈর্ঘ্যটা কত এই হচ্ছে দেওয়াল ঠিক আছে এই ধরনের সিঁড়ি রয়েছে এখানে উন্নতিকোণ কত এখানে থেকে ফোরটি ফাইভ ডিগ্রি এইটা হচ্ছে ফোর রুট টু তাহলে ময়ের দৈক মানে এইটা বার করতে হবে এ বি সি ঠিক আছে এখন দেখো আমার লাগবে হচ্ছে এইটা এখান থেকে দেওয়া আছে কি দেখো এর সাপেক্ষে কিন্তু এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে আমার ভূমি তখন লাগবে কি এখান থেকে না ভূমি বাই কিন্তু আমার অতি বুঝ লাগবে তবে আমি অঙ্কটা করতে পারবো যার মানে হচ্ছে আমার লাগবে কিন্তু এখান থেকে কস ফোর্টি ফাইভ তাই না ভূমি বোধ করতে আসে না কস থেকে আসে কস ফর্টি ফাইভ মানে কি হয় না ফোর রুট টু বাই হচ্ছে এখানে আমাদের এসি এখন এটার মান কত হচ্ছে এখানে ওয়ান বাই রুট টু ফোর রুট টু বাই হচ্ছে এসি তাহলে এসি মানটা পাচ্ছি এখানে আমরা চার হচ্ছে দুই মানে এখানে পাচ্ছি আমি আট মিটার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো মানি না করতে বলেছি এখান থেকে একাশি বাই হচ্ছে সাত একুশ হচ্ছে তিন তিন চার বারো দুই হচ্ছে চোদ্দোর তিন এটা উল্টে গেলে হবে এখান থেকে নয়ের সাত হচ্ছে একশো বাই হচ্ছে ছয় তো করে ফেলো সাত দিয়ে কালো আছে এখান আমরা তিন তিন দিন এখান থেকে কাটে তার এখান থেকে একাশি পড়ে থাকছে তিন দিয়ে কালো আছে এখান থেকে আমরা তিন পাচ্ছি এখান থেকে আমরা তিন দিয়ে কালো আছি এখান থেকে আমরা দুই পাচ্ছি দুই দিয়ে সাত 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 কাটে একশো একুশ থাকছে এখান থেকে তার মাইনাস চল্লিশ মাইনাস চল্লিশ হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখেন কী বলছে বলছে নিচের টেবিলও নিজেই বলছে অফশোর প্রোডাকশানে গত বছরের তুলনায় কোন বছর উৎপাদন সবথেকে বেশি হ্রাস পেয়েছে দেখো প্রথমে আছে কি না বারো তেরো দেখো এইটা হচ্ছে অফশ প্রোডাকশান বারো তেরো মানে আগের বছরের তুলনায় তো দেখো এখান থেকে আমি তুই দেখি যে থার্টি এইট থেকে থার্টি ওয়ান হয়ে দেখো প্রায় কিন্তু আমাদের সাতের কাছাকাছি তাই না সিক্স পয়েন্ট সামথিং হবে হয়তো যাই হোক সাতের কাছাকাছি আচ্ছা তেরো চোদ্দো দেখো একত্রিশ থেকে ছাব্বিশ দেখো প্রায় এটা পাঁচের কাছাকাছি আচ্ছা চোদ্দো পনেরো দেখো চোদ্দো পনেরো হচ্ছে এইটা দেখো ছাব্বিশ থেকে চব্বিশ দেখো প্রায় এটা দুয়ের কাছাকাছি আর পনেরো ষোলো দেখো দেখার বাচ্চা কথা চব্বিশ থেকে তেইশ দেখো প্রায় একের কাছাকাছি সব থেকে কম কোথায় হয়েছে না এইখানে বারো তেরো হচ্ছে এখানে অ্যান্সার বিয়োগ করার দরকার নেই জাস্ট জাস্টটা অ্যাপ্রক্সিমেট ধরে নাও দেখবে চলে আসছে এটা ঠিক আছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো এখন কী বলছে এখানে একইভাবে অপসর প্রোডাকশানে বলছে দু হাজার তেরো চোদ্দোতে কত শতাংশ হ্রাস পায় অপসর প্রোডাকশান তেরো চোদ্দো দেখো ছাব্বিশ পয়েন্ট থ্রি নাইন ঠিক আছে ছিল কত এটা একত্রিশ পয়েন্ট আট শূন্য সেটা একত্রিশ পয়েন্ট এইট জিরো থেকে ছাব্বিশ পয়েন্ট থ্রি নাইন বিয়োগ করে দাও এখানে পাচ্ছি কত না পয়েন্ট ফোর ওয়ান পাচ্ছি এখানে আমরা তো এমনি হয়ে গেল এখানে পাচ্ছি কত হলো ফাইভ পয়েন্ট ফোর ওয়ান তাহলে ফাইভ পয়েন্ট ফোর ওয়ান হ্রাস পাচ্ছে কতর ওপর একত্রিশ পয়েন্ট আশির ওপর পয়েন্টগুলো সতেরো দিলাম এখানে ইন্টু হচ্ছে এখানে পাচ্ছি কত আমি একশো পাচ্ছি শূন্য শূন্য কাটে এখান থেকে তাহলে ফাইভ ফোর ওয়ান জিরো আর এখানে পাচ্ছি কত হলো তিনশো আঠেরো এক দিয়ে যায় এটা এখানে পাচ্ছি কত আমি তেইশ পাচ্ছি এখানে পাচ্ছি কত টু টু থ্রি জিরো ইন্টু হচ্ছে টু টু থ্রি জিরো আচ্ছা সাত দিয়ে দেখো যায় এটা একশো ছাব্বিশ একুশ বাইশশো ছাব্বিশ যাচ্ছে প্রায় দেখো প্রায় কিন্তু এটা আমাদের সতেরো পার্সেন্টের কাছাকাছি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সটার দেখো কী বলছে এখানে নিচের টেবিল যে সমস্ত বছর মিলিয়ে অনশোর প্রোডাকশান কত মানে এইটা আমাকে পুরো যোগ করতে হবে অনশোর প্রোডাকশান আচ্ছা তিন পাঁচে হচ্ছে আট তিনে হচ্ছে এগারো নয় হচ্ছে কুড়ি একে একুশ সাথে হচ্ছে আঠাশের আট হাতে দুই ছয় দু আট আটে ষোলো দুয়ে আঠেরো সাতের পঁচিশ আর আটে হচ্ছে তেত্রিশে তিন হাতে রয়েছে এখান থেকে আমাদের তিন দশ তিনে তেরো তেরো নয় হচ্ছে বাইশ বাইশ নয় একত্রিশ আর আটে হচ্ছে উনচল্লিশ আর নয় হচ্ছে এখান থেকে থার্টি উনচল্লিশ নয় হচ্ছে ফোরটি এইট আর হচ্ছে এখানে পাচ্ছি ফিফটি সিক্স আর নয় পাচ্ছি এখান থেকে আমরা সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি এইট দেখো আমাদের অপশান সি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে আর লাস্ট কোয়েশ্চেন দেখো বলছে এখানে যে বলছে একইভাবে টেবিল অনুযায়ী বলছে প্রোডাকশানের সর্বোচ্চ গ্রোথ রেট কোন বছরে ঠিক আছে এই হচ্ছে অনসর প্রোডাকশানে গ্রোথ রেটটা কোন বছর সবথেকে বেশি দেখো পনেরো ষোলো এই হচ্ছে পনেরো ষোলো ঠিক আছে অনসোর মানে হচ্ছে এইটা দেখো এইট পয়েন্ট সেভেন নাইন থেকে দেখো নাইন পয়েন্ট টু থ্রি দেখো বিয়োগ করলে কিন্তু আমাদের কত হচ্ছে না পয়েন্ট ফোর সাদেকে আট চার পা সেখান থেকে আমরা সাদাকে আট চার মানে পয়েন্ট ফোর মতো কিন্তু এখানে আমাদের বেড়েছে ঠিক আছে এটা হলো আচ্ছা এটা হচ্ছে আমাদের পনেরো ষোলোতে আচ্ছা নেক্সট দেখো তেরো চোদ্দো দেখো তেরো চোদ্দো হচ্ছে এইটা নাইন পয়েন্ট জিরো ওয়ান দেখো এখানে দেখো ছিল কত না পয়েন্ট তেরো আর পয়েন্ট ওয়ান ফোর মতো কিন্তু এখানে বেড়েছে তেরো চোদ্দো হয়ে গেলো আচ্ছা বারো তেরো দেখো বারো তেরো মানে এইটা নাইন ছিল এইট পয়েন্ট এখানে মানে হ্রাস পেয়েছে আমি ধরবো না এটা বাদ দিয়ে দাও আর এখানে পড়ে আছে কত না ষোলো সতেরো দেখো নাইন পয়েন্ট টু থ্রি থেকে নাইন পয়েন্ট এইট ফাইভ হয়েছে দেখো বিয়েক করে দেখো পাচ্ছি আমরা কত না দুই ছয় দেখো প্লাস পয়েন্ট সিক্স টু বেড়েছে সবথেকে বেশি এখানেই বেড়েছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার দু হাজার ষোলো কিন্তু অংশ প্রোডাকশনের সর্বোচ্চ গ্রোথ রেট দেখা গেছে ঠিক আছে তো আমাদের অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করো হাসি করাবো বড় পাঠকোর জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ